أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كان الشرط بصدر إن الملوك إذا دخلوا قرية أفسدوها وجعلوا أعزة أهلها أذلة وكذلك يفعلون. এখানে মানুষ ঘুমাই বসছে আধা ঘন্টা উপরে চলে গেল। একজন স্বপ্নে দেখলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনার ঘরে এসেছেন। তো তাবীরের জন্য সম্ভবত আব্দুল আজিজ দেহলভী মহাদেব দেহলভী মন্দালাই ওনার কাছে তাবীরের জন্য এলেন। এর মানে কি? স্বপ্ন তো আমরা মাঝে মাঝে কিছু দেখি, কিছু তাবির করি, বলে তো কি তাবির হতে পারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার ঘরে এসেছেন, কি বলো? তো উনি যখন বললেন দালিবি রমদান, ওনাকে তাড়াহুড়া করে বললেন যে জলদি ঘরে যাও, গিয়ে ঘর খালি করো। উনি গিয়ে ঘর খালি করলেন আর তারপর ঘর ধসে পড়লো। যেহেতু ঘর খালি করা হয়েছিল তো ক্ষতিটা কিছু কম হলো, কেউ মারা যায়নি। আর এটি আমার দাবি ছিল যে এই ধরনের কিছু একটা ঘটবে, একেবারে হুবহু না হলেও আন্দাজ করেছেন যে এই ঘর ধসে পড়বে বা কিছু একটা হবে। তো কেউ ওনাকে জিজ্ঞেস করলো যে আপনি এই দাবির কি হিসাবে করবেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে এসেছেন আর আপনি এটা তাবির করলেন যে ঘর ধসে পড়বে, আর হলো তাই, কি হিসাবে? তো বললেন ওই আয়াতের দিকে আমার খেয়াল গেল, ইন্নাল মুলুক ইযা দাখালু কারিয়াতান আফসাদুহা, বাচ্চারা যখন কোনো জনপদে প্রবেশ করে তখন ওটাকে ধ্বংস করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বড় বাচ্চা, ধ্বংস করবেন, ঠিক আছে, আয়াতের সাথে তো মিলল, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো রহমত, ধ্বংস নাকি, সেই হিসাবে তো মিলে না, সেই হিসাবেও মিলে। কিছু গড়তে হলে ভাঙতে হয় আগে। ঢাকায় বিভিন্ন জায়গায় দেখা যায় যে ইতিমধ্যে ধুমধামের বাড়ি ভাঙতে লেগেছে, ভাঙা দেখে যে কোনো কেউ আন্দাজ করতে পারে যেখানে বড় সড়ো কিছু বানানো হবে, বানাবার প্রথম ধাপ হচ্ছে ভাঙা, তারপরে বানানো। যদি দেওয়ার কোনো ব্যাপার থাকে, মূল্যবান সম্পদ, তো পাত্র মজবুত করবে, ও যে পাত্র নিয়ে এসেছে ওই পাত্র এটা বহন করতে পারে না। আর তারের কাছে গেল শিশি নিয়ে আতর দাও, আতর, আতর বিক্রেতা যে ভালো আতর বিক্রি করে ও ওর শিশিতে ফট করে ঢেলে দেবে না, দেখবে যে শিশি ঠিক আছে কিনা, অন্য কোনো গন্ধ আছে কিনা, আগের কোনো চিহ্ন যেন না থাকে, নিশ্চিহ্ন করবে। নতুন বানাতে হলে আগে যে ভিটা চিটা যা কিছু ছিল ওটা যদি কিছু কিছু রেখে দেবে না, তাও না, একেবারে নিশ্চিহ্ন করে তারপর গড়।
শিশির আগে যে ওই পাত্রে আগে যা কিছু ছিল ওইটার মধ্যে যে জিনিস ছিল ওইটা যদি কিছু কিছু গন্ধ রয়ে যায় তাও নয়, ওই শিশিতে আগে কেরোসিন নয় আতরে ছিল, কিন্তু অত উন্নত মানের নয়। শিশির গন্ধ হইলে আতরের গন্ধই পাওয়া যায়, কিন্তু আত্মার এতেও রাজি নয়, কারণ ওইটা নিম্নমানের আতর। তো ওইটাকে একেবারে যখন নিশ্চিন্ন না করবে তখন তার আতর ঢালবে না। তো গড়তে হলে আগে ভাঙতে হয়, তারপরে করা। আল্লাহ তাআলা যাদের জীবনকে গড়েছেন তাদেরকে আগে ভেঙেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বড় ব্যবসায়ী ছিল, আর ওনার ব্যবসা ছিল কাপড়ের। আর এক পর্যায়ে উনি কাঁধে কাপড় নিয়ে মদিনাতে কাপড়ে ফেরি দিয়েছেন, যে কোনো আমাদের কোন শহরে ঢাকা হোক আর মফস্বল শহর হোক যে কাপড়ের বড় দোকানদার, বড় কাপড়ের দোকানের মালিক, সে যদি পরবর্তীতে কোনো এক সময় কাপড় কাঁধে নিয়ে আর পাড়ায় পাড়ায় গিয়ে ফেরি দেয় কাপড়ের, গোটা শহরে এটা নিয়ে আলোচনা হবে। আর কি আলোচনা হবে? হ্যাঁ হ্যাঁ, বিচারা কত অপতন, কত অবনতি। আর এর মধ্যে একটু দিনদার ধরনের যারা, তারা তার কারণও বোঝার চেষ্টা করবে। যে এরকম অভিশাপ এমনি হয় না, এটা একটু স্বাভাবিক ক্ষতি নয় যে ক্ষতি হয়ে গেছে আর দোকানে গেছে, এটা কোনো বড় ধরনের অভিশাপ হবে। নিজ নিজ বুদ্ধিতে তার এটা ব্যাখ্যা খোঁজার চেষ্টা করবে। কেউ বলবে যে বয়স ওর ওখানে আল্লাহওয়ালার সাথে বেয়াদবি করেছে, কোন পীরের মুরিদ যদি হয় কোন ইতিহাস ঘাটে ঘাটি তারপর খুঁজবে যে পীরের সাথে বেয়াদবি করেছিল, তবলিগওয়ালা হলে মুরব্বীদের কথা মানেন। তো কোনো না কোনো একটা বড় ধরনের অভিশাপ ছাড়া এরকম অবস্থা হয় না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যে অবস্থা হয়েছে কোনো ছোটোখাটো অভিশাপে এরকম হয়তো হবে না, বড় অভিশাপ একেবারে শেষ করা হয়েছে। একেবারে শেষ না করে ওই পর্যায়ে ওঠানো যায় না। আর তারপর আল্লাহ তাআলা আখিরাত ও আখিরাতে, দুনিয়াতে আল্লাহ তাআলা ওনাকে যে সম্মান ক্ষমতা দিয়েছেন দুনিয়ার ইতিহাসে তার প্রতিদ্বন্দ্বী নেই। এই জন্য প্রতিদ্বন্দ্বী নেই, দুনিয়াতে বড় বড় রাজা বাছা এসছে আর বড় বড় ডিক্টেটর যাদেরকে বলে কার কথা মানে না, ইদানিং হিটলার। কিন্তু যত ডিক্টেটরই হোক না কেন তার নিজস্ব কিছু লোকের কথা মেনে চলতে হতো, ওদেরকে বাদ দিয়ে হতো না। ফেরাউন যত বড় ফেরাউন বি দাবি করে হামানকে সাথে রাখে, কোথায় যাতে গিয়া হামান একেবারে একা চলতে পারে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইরতাদাদের যুদ্ধের সময় যখন জাকাত দিতে অস্বীকার করেছিল আর যুদ্ধ করেছিলেন, ওনার এই যুদ্ধ যুদ্ধের সিদ্ধান্তে একজনও ওনার সঙ্গে ছিল, আর ওমর আল্লাহ যখন একটু বোঝাবার চেষ্টা করেছেন যে দিনকাল খারাপ একটু চুপ থাকি, তো ওমর আল্লাহ দাড়ি ধরে ঢাকা নিয়ে দিয়েছে, শুধু মুখে না দাড়ি ধরে ঢাকা নিয়ে দিয়েছে। আর বলছেন যে জাহিলতে জব্বার ছিলে আমি খওয়ান হয়েছ কাপুরুষ হয়েছ, তো দাড়ি ঢাকানি খেয়েছে উনি চুপ হয়ে গেছে, বুকের পর হাত দিয়ে জোরে থাপ মেরেছে, ওয়াল্লাহি ওয়াল হক এটাই সত্য, ওমর মেনে নিয়েছে।
বুকের উপর এক থাপড়ে ওনার দিকে বদলে গেছে, তো আল্লাহ তালা ওনাকে দিয়েছে। এটা ওর দুনিয়ায় আখেরে ঢুকিয়ে তো আল্লাহ তালা ব্যথা জানে। কিন্তু এর আগে ওনার ব্যবসার এই পর্যায়ে হয়েছে যে ফেরিওয়ালা হয়েছেন, বিচার করতেন মক্কাতে সবচেয়ে বড় বিচারপতি ছিলেন, আর মক্কার লোক ওনাকে এমন মেরেছে হাত দিয়ে পা দিয়ে লাঠি জুতো কিছু বাদ রাখে, কেউ ধারণা করেনি যে উনি বেঁচে যাবেন। তো একেবারে আগের সব কিছুকে শেষ করে আগের যে সম্মান ছিল সেই সম্মানের উপরে থেকে ঢালা হয়নি, ওই সম্মানকে মুছে টুছে একেবারে শেষ করা, যে ওই আগের সম্মানের কোনো চিহ্নই নেই, নিশ্চিহ্ন করে দিয়ে তারপর নতুন সম্মান দেওয়া হয়েছে। আগের পরিচিতি সম্পদ সব শেষ করেছে। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এই ব্যাপারে কোনো ব্যতিক্রম না, সবার একই নিয়ম, নবীদেরও নবীদের অনুসারী। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা মরুভূমিতে পাঠিয়েছেন যেখানে পানি পাওয়া যায় না, চাষাবাদ হয় না। হাজরা আলাইহিস সালাম আর ইসমাইল আলাইহিস সালামকে পিপাসার মধ্যে পরেশান করেছেন, আর এই পিপাসার শক্তি আছে ইব্রাহিম আলাইহিস সালামের উপর পড়ে, নিজের উপর কষ্টের চেয়ে প্রিয়জনের কষ্ট অনেক বেশি ভারী। নিজের উপর যদি ইব্রাহিম আলাইহিস সালাম হতো অত কষ্ট ছিল না, কিন্তু হাজরা আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালাম এই জন্য ওনাদের উপর ধারা হয়েছে, কিন্তু বলা হয় ইব্রাহিমের কোরবানি, কারণ ওনার উপর গেছে হচ্ছে বেশি। তো এই শুকনো পিপাসার মধ্যে তাদেরকে কাতরানো হয়েছে, কেন তাদেরকে এমন ঘাট দেবেন যে ঘাট থেকে কিয়ামত পর্যন্ত পুরা দুনিয়ার মানুষ পানি পান করতেই থাকবে। তো ওই ঘাট দিতে হলে মরুভূমির প্রয়োজন, ওই পানির দেশে এরকম ঘাট পাওয়া যাবে না, কারণ ওইটা পানির দেশে যদি হয় তো অন্য আগের পানির সাথে মিশল হয়ে যাবে। এই জন্যে উর্বর দেশে ছিলেন যেখানে পানি পাওয়া যায়, ওখান থেকে পাঠিয়েছেন মরুভূমিতে ওনাকে ওই ঘাট দেওয়ার জন্য। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে বানিয়েছেন তুতলা কালিমুল্লাহ বানাবার জন্য, যে আল্লাহর সাথে সরাসরি কথা বলে, কিন্তু এই সাধারণ কথা বলতে ওরা ওই যোগ্যতা পাবে না, তার আগে বোবানা হোক কমপক্ষে তুতলা হতে হবে তবে ওটা পাবে। আল্লাহ তাআলা আমাদেরকে দিন দিয়েছেন, আমি চাই যে আল্লাহর দান আমার কাছে আসুক, কিন্তু আমার আগের গুলো যদি আমি ছাড়তে না চাই তো আল্লাহর দান কেমন করে আসবে, ওটা ছাড়তে হবে। আর মেহনতের বড় অংশই হল ওটাকে ছোটানো। ইব্রাহিম আলাইহিস সালামের হাতে লাঠি যদি থাকত, যে লাঠি ছিল, তো ওই লাঠি দিয়ে ছাগল পর্যন্ত চড়ানো যায়, যে লাঠি দিয়ে সমুদ্রে পথ হবে, পাথর থেকে পানি বেরোবে, ওই লাঠি পেতে হলে হাতে হাতে লাঠি থাকতে হবে, আগের লাঠি হবে না, আর শুধু থাকতে হবে না, ওই সাপ থেকে হওয়া লাঠি লাগবে। তো সাপ হয়েছে, সাপকে ধরেছে, সাধারণ লাঠি ওই লাঠি দিয়ে সমুদ্রে পথ হয় না, আর পাথর থেকে পানিও বেরোয়, তো সাপতে হওয়া লাগে, বিপরীত থেকে আসতে হবে, সম্পূর্ণ বিপরীত থেকে যদি না আসে তাহলে এইরকম চূড়ান্ত মাথায় যেতে পারবে। তো সব জামানাতে দিনের মেহনত ছিল বান্দা যেন নিজেকে খালি করে, আর নিজেকে যখন সে খালি করবে আল্লাহ তাআলা তাকে দেবেন। ইব্রাহিম আলাইহিস সালামকে প্রথম আদেশ কি, উর্বর দেশ ত্যাগ করো মরুভূমিতে যাও,
মূসা আলাইহিস সালাম হাতে লাঠি ফেলে দাও, ওই ছাড়ারই সব। মক্কাতে মুসলমান যারা ছিলেন সবাই মুসলমান হওয়া মানে সব হারানো, ঘর বাড়ি আত্মীয় সম্পদ স্বজন সব, মা বাপ সন্তান সব হারানো। এই প্রথম 13 বছরের কাজ আর কিছু ছিল না, মুসলমান হওয়া আর সব হারানো। যারা এসেছেন এই হারাবার জন্য প্রস্তুত হয়ে এসেছেন, দেখেছো তো হারিয়েছেন, খালি করেছেন, তারপর লাগা দিয়ে। তো যেরকম ইব্রাহিম আলাইহিস সালাম এক একজন ব্যক্তি, সাহাবাদের মুহাজিদের সম্পূর্ণ জবাব, মক্কা থেকে মদিনাতে কিছু নিয়ে যান, কোন রকম করে নিজের জান নিয়ে গেছে, কিছু নিয়ে যান, ঘর বাড়ি সব ছেড়ে গেছে। তারপরে আল্লাহ তাআলা ওনাদেরকে দুনিয়ার বাঁচাই দিয়ে, যারা সব হারেন মদিনা আনসাররা কোরবানি বহুত করেছে, প্রত্যেক জিহাদে প্রায় শহীদদের মধ্যে আনসার বেশি মুহাজিরদের তুলনায়, জান মাল মুহাজিরদের চেয়ে বেশি দিয়েছে, কিন্তু ঘর বাড়িতে সম্পূর্ণ ছাড়েননি, আগের বিল তো রয়ে গেছে, আগের গন্ধও রয়ে গেছে। ইনারা খেলাফতের যোগ্যতা অর্জন করেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরে যখন প্রশ্ন আসছে যে খলিফা কে হবে, নানান কথা নানান প্রস্তাব সব কিছু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু একটা ফয়সলা করে দেন, হাদিস শুনিয়ে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে খলিফা মুহাজির হবে, কথা শেষ। হিজরত যদি সব না হারায় তাহলে এই যোগ্যতা সে পাবেই, ঘর বাঁধবে সবচেয়ে বড় ঘর, তো ঘর হারাতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে আসবার জন্য, বিয়ের জন্য খালাতো বোন মামাতো বোন সবগুলো বসে সব বিয়ের জন্য যায়, কিন্তু এটা কোনো ছোটখাটো ঘর নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে বউ হবে আলাদা সোসাইটি আছে, আল্লাহটি হাজার নামাজ, যে তোমার সাথে হিজরত করে, হিজরত যদি না করে থাকে তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খালাতো বোন মামাতো বোন কেউ হালাল নয়, হিজরত করার পরে হালাল হবে। তো বড় ঘর পাবে ঠিকই, কিন্তু আগের ঘর সম্পূর্ণ ছাড়ার পরে। সেই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দিন দিয়েছেন যে আল্লাহর পথে বের হয়ে মেহনত করব, আর এই মেহনত প্রধানত ছাড়ারই মেহনত। আজকাল তো সব দিকে চিল্লাতে চিল্লা জমে যায়, তোর একাতে যারা তো 10 বছর 20 বছর এমনি পড়ে থাকতেন ততক্ষণ পর্যন্ত হুজুর কথাও বলেনি, দেখি কখনো 15 বছর পরে কখনো 20 বছর পরে তাকে জিজ্ঞেস করুন যে বাবা তুমি কেন এসেছিলে। কথা বলার সুযোগ পেতে পেতে 15-20 বছর চলে গেছে, কিন্তু এতদিনে যদি ঠিক মতো উত্তর দিতে পারে কেন এসেছিলে, সে এরপরে বেশি লাগে না, খেলাফত দিয়েছে সব ছাড়তে হয়। এখানে দিন শিখা মানে প্রচলিত অর্থে শিখা নয়, দিন শিখা মানে যে নিজের আগে যা কিছু ছিল সব ভুলা, এটাই শিখা, নিজের নাম পর্যন্ত ভুলতে হবে, বাড়ি ঘর ঠিকানা যত বেশি ভুলতে পারবো তো নতুন পরিচয় নেওয়ার জন্য সে তত বেশি প্রস্তুত। আগের পরিচয় রয়ে যায় তো নতুন পরিচয় সে গ্রহণের জন্য এখনো প্রস্তুত হয়। সেই জন্য ভাই সম্পূর্ণভাবে নিজেকে খালি করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসবেন ধ্বংস এরপরে গড়া হবে। ইন্নাল মুলুক ইযা দাখালু কারিয়াতান আফসাদুহা, ধ্বংস করে, ওয়াজালু আইজাতা আহলিহা আযিল্লা,
ওখানকার সম্মানিতদেরকে, ওই শহরের ওই জনপদের সম্মানিতদেরকে লাঞ্ছিত করে। আর দিনে বেলা তাই হতে হবে। আল্লাহ তাআলা যখন কারো দিনের মধ্যে আসে, ইনার মুলুকে যা দাহালো করিতেন, বাচ্চা যখন আসে সবচেয়ে বড় বাচ্চাকে আল্লাহ লিমানের মুলক দিয়ম লিল্লাহিল ওয়াহিদুল কাহার, সবচেয়ে বড় রাজা বাচ্চা আল্লাহ। মানুষের দিলের মধ্যে আল্লাহ যখন আসলেন ওটাকেও ধ্বংস করা উচিত। ওই দিলের আগে যা কিছু ছিল সবগুলোকে একেবারে ওলট পালট করে ধ্বংস করে শেষ করে দিয়ে, আর শুধু তাই নয় ওখানকার সম্মানিত দেখে লাঞ্ছিত করে। দিলের সম্মানিত কারা ছিল এর আগে, বাচ্চা প্রবেশের আগে? ওর দিলের সম্মানিত অধিবাসী ছিল মানুষের কাছে সম্মান, মানুষের কাছে সম্মান, এটা তার কাছে খুব কাম্য, সম্পদ খুব কাম্য, তার পরিচিতি এসব জিনিস ছিল তার কাছে খুব কাম্য, এগুলোই তার দিলের সম্মানিত অধিবাসী। আল্লাহ যখন আসবেন এই সবগুলোকে ভেঙে দিয়ে আর এদেরকে লাঞ্ছিত করবেন, তো তার কাছে পরবর্তীতে এমন অবস্থা হয়ে গেল যে মানুষের কার কাছে পরিচিতি এইটা তার কাছে বড়ই লাঞ্ছনা জিনিস, পছন্দ করে না, ঘৃণা করে। আগে যা বড় সম্মান ছিল এখন ওটার প্রতি ঘৃণা। সম্পদের আগে খুব সম্মান ছিল এখন সম্পদের প্রতি ঘৃণা। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের দিন আসবার আগে মানুষের দিলের সম্মানিত অধিবাসী যারা, পরিচিতি সম্পদ সম্মান খ্যাতি এই সবগুলোকে একেবারে লাঞ্ছিত অবদস্থ করা হয়, তখন ওই দিলের মধ্যে এখন সম্মানের তার কাছে বড় লাঞ্ছিত। নিজের তার সম্মান চান যদি এসে এটাকে তাড়াতে চায়, সম্পদ আসে ওটিকে দূর দূর করে তাড়াতে চায়। যেরকম অনাকাঙ্ক্ষিত মেহমান যদি কেউ আসতে যায় বাড়িতে, তো দূর থেকে বলে ওকে বিদায় করো। আগে যাকে দৌড়ে গিয়ে মারহাবা মারহাবা করে আনত, এখন দূর থেকে বলে ওকে বিদায় করো। তো আগে যে সম্মানের জন্য সে কাঙাল ছিল, সম্পদের জন্য কাঙাল ছিল, আর এখন সম্পদ আসে দেখলেই চেষ্টা করে ওকে কেমন করে তাড়ানো যায়, তাও কষ্ট দূর করে ঢুকে যায় কিন্তু আগ্রহ করে নিচ্ছে না, লাঞ্ছিত হয়ে গেছে। তো দিলের ভিতর অধিবাসী যারা সম্মানিত তাদেরকে লাঞ্ছিত করা। তো এই দিন যখন আসবে তো বাইরের ধ্বংস আসবে, ভিতরে মনের ধ্বংস আসবে, কারণ গড়তে হলে আগে ভাঙতে, আর সম্মানিতরা লাঞ্ছিত হবে, তবেই তার দিন নতুন করে আবাদ হবে। এই জন্য এটা আমাদের কাছে কাম্য হতে হবে যে আমিও জন্য নিজে প্রস্তুত হব, প্রস্তুত না হই জবরদস্তি যাবে না। আনুজিমুকুম হা ওয়া আনতুম লাহা কারিহুন, আমি কি তোমার উপর চাপিয়ে দেবো নাকি আর তুমি চাও না, চাইতে হবে। রোগীও তার জন্য অপারেশন যত প্রয়োজনীয় হোক, আর অপারেশন করলে সে তত ভালো হয়ে যাবে, মানে হাঁটতে পারে না, চলতে পারে না, একসি উঠতে পারে না, আর ডাক্তার বলে যে অপারেশন করলে একেবারে তুমি ফুটবল খেলতে পারবে, আর নিশ্চয়তার সাথে বলে, আর কথা সত্যিই বলছে। কিন্তু রোগী যদি না রাজি হয় জবরদস্তি অপারেশন করবে, ওকে রাজি হতে হবে। অনেক রোগী আছে রাজি হয় না, তো তার সে বিচারে পাবেও না, কিন্তু পেতে হলে তাকে রাজি হবে। আর শুধু হালকা হালকা রাজি করে চলবে না, দস্তখত করে দিতে হবে, মরলে আমার দোষ বাঁচলে তোমার গুণ, অপারেশনের আগে সান করে দিতে হয়। আর কথা মোটামুটি কন্ডিশন যেগুলো শব্দই জানায় কিন্তু অর্থ এটাই জানায়। এরকম সত্যি কে রাজি হবে? কিন্তু রোগী রাজি হয় দস্তখত করে। তো ওরকম যে দিন পেতে চায় তাকেও রাজি হতে, রাজি হলে
নিজে সাহস পায় না, আল্লাহ সাহায্য করে। আর্মিতে ঢুকেছে, আবার সে গিয়েছে প্যারাশুটে, ওই প্যারাশুটে যারা লাফ দিয়ে পড়ে, আর কোনো কিছুতে তাকে বাধ্য করা হয়নি, ওকে জবরদস্তি আর্মিতে ঢুকানো হয়নি, ও নিজে পরীক্ষা টুকায় দিয়ে ঢুকেছে, জবরদস্তি প্যারাশুটে নেওয়া হয়নি, ও স্বেচ্ছায় গিয়েছে। কিন্তু শেষ মুহূর্তে যখন প্লেন থেকে তাকে লাফ দিতে হবে পিঠে প্যারাশুট নিয়ে, আবিষ্কার প্রথমবার প্যারাশুট, তো ওটা ভাঁজ করা দেখাও যায় না, খুললে পরে একটা সাহস, আরে ও তো উপর থেকে ফাঁকা লাভ দেবে, পারে না, দাঁড়িয়ে থাকে দরজার সামনে গিয়ে ইতস্তত করে, পেছন থেকে কেউ মারে লাফি। তারপর আস্তে আস্তে তার সাহস হয়, তো প্রথমবার ওকে ধাক্কা দিয়েই ফেলতে হয়। কিন্তু এই ধাক্কা দেওয়ার আগে সে তার সম্মতি দিয়েছে, যাকে যে সম্মতি দেয়নি তাকে জবরদস্তি নিয়ে ওখান থেকে প্যারাশুট বানানো হয় না, রাজি হয়ে যায়, ছোটখাটো জিনিস সে পারছে না, আল্লাহ তারা জবরদস্তি করে দেবে। ওইটা নতুন লোকের জন্যে প্লেন থেকে লাভ দেওয়া ঠিকই কঠিন কাজ, ওটা সে পারে না ওই মুহূর্তে, কিন্তু সে তার যেহেতু আগ্রহ প্রকাশ করেছে বিভিন্নভাবে, তার সম্মতি দিয়েছে, সে যা না হয় ওকে একটু সাহায্য করা হবে, আর সাহায্য কি পেছন থেকে দিল ধাক্কা, নাহলে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়েও ইতস্তত করতে থাকবে। তো যে এটার জন্য নিজেকে পেশ করেছে কিন্তু শেষ মুহূর্তে গিয়ে ইতস্তত করছে পারছে না, আল্লাহ তারা করে দেবে, ধাক্কা দিয়ে হোক আর টান দিয়ে হোক যেভাবেই হোক, কিন্তু তার আগে নিজেকে পেশ করতে হবে। যদি আমরা সবাই নিজেকে পেশ করি ইনশাআল্লাহ, যে আল্লাহর কাছ থেকে পাওয়ার জন্য আমি ছাড়ার জন্য প্রস্তুত, এর জন্য দোয়া করি আল্লাহ যেন আমাকে কবুল করে, আর এই কবুলিয়তের দোয়া বারবার করে চাওয়া। আর এই কথা জানি যে এই কবুলিয়ত ব্যথার সাথেই আসে, সন্তান কখনো প্রসব বেদনা ছাড়া আসে না, সন্তান চাইলে এর ভিতর সে প্রসব বেদনা চেয়েছে, সন্তানের যদি দোয়া করছে 12-14 বছর থেকে, তারপর আল্লাহ তাআলা তাকে গর্ভে সন্তান দিলেন, এখন যখন প্রসবের সময় এসেছে ব্যথায় কাতরাচ্ছে, আপনি কি মুসিবত হলো, এই মুসিবত এমনি হচ্ছে নাকি, 14 বছর থেকে দোয়া করে করে নিয়েছে মুসিবত, তখন যে ব্যথার জন্য দোয়া করিনি, সন্তানের দোয়ানি ব্যথার দোয়াই একই, আলাদা করে ব্যথার দোয়া করতে হয় না, সন্তানের জন্য যে দোয়া করেছে ও ব্যথার জন্যই দোয়া করেছে, ওটা আলাদা করে বলার দরকার নেই, ওটা সাথে আসবেই, ওটা জেনেই সে করেছে। আল্লাহ তাআলা আমাদেরকে দিন দিয়েছেন, আমিও দিন চাই, দিনের আনুষঙ্গিক যা কিছু আছে ওটা সহই আসবে, ওইটা সহই চাই, ওটাকে বাদ দিয়ে পারা যাবে না, হবেও না, দিন ইনশাআল্লাহ হিম্মতের সাথে চলি, দোয়া করি আল্লাহ সাহায্য করবে। একেবারে যদি নিজেকেই করতে হতো বড় কঠিন ছিল, আল্লাহ সহজ করে দেবে, যত ভয় তত নয়, যদি হতো তাহলে দুনিয়ার মহিলারা বড় দূরে এক বাচ্চা নিয়ে তারপর থেমে যেত, কিন্তু কিছুদিন পরে আবার বললেন আরেকটা দরকার, জানে কত ব্যথা কত কষ্ট, কিন্তু এরপরেও চায়, তার হিম্মত হয়ে গেছে, যার অভিজ্ঞতা নেই তারও হিম্মত হয়ে যায়, তো আল্লাহ তারা সবাইকে হিম্মত দেবেন, হিম্মত করে অগ্রসর হতে হবে, চাইতে হবে, আল্লাহ আমাদের সবাইকে তৌফিক নসীব করুন। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা, নাশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক, সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, ওয়া সালামুন আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।